নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব বিকোসুল জেড ক্যাপসুল সম্পর্কে। অনেকেই বিকোসুল জেড ক্যাপসুল খাওয়ার সঠিক নিয়ম জানেন না। অনেকেই সারাদিনে দুটি ক্যাপসুল বা তিনটি ক্যাপসুল খেয়ে থাকেন, কিন্তু দুটি বা তিনটি ক্যাপসুল খাওয়ার নিয়ম নয়। এই ক্যাপসুলটি খাওয়ার সঠিক নিয়ম, আমাদের শরীরের কী কী সমস্যা হলে আমরা এই ক্যাপসুলটি খেতে পারবো, এর সাইড ইফেক্ট, ডোজ, প্রাইস সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, বিকোসুল জেড ক্যাপসুলটি একটি ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং জিঙ্ক ক্যাপসুল। বিকোসুল জেড ক্যাপসুলটি ফাইজার লিমিটেড তৈরি করে। এতে আছে থায়ামিন মনোনাইট্রেট, রিবোফ্লোবিন, পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড, ভিটামিন বি টুয়েলভ, নিকোটিনামাই, ক্যালসিয়াম প্যান্টোথেনেট, ফলিক অ্যাসিড, বায়োটিন, অ্যাসকর্বিক অ্যাসিড, জিঙ্ক সালফেট। বিকোসুল জেড ক্যাপসুলটি 20টি ক্যাপসুলের পাতা হয় এবং এক পাতা বিকোসুল জেড ক্যাপসুলের দাম 50.55 টাকা। এটি একটি খুব ভালো কোম্পানির ওষুধ এবং খুব পরিচিত ওষুধ। এটি যে কোনো ওষুধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে। তো বন্ধুরা, আমাদের শরীর দুর্বল হয়ে পড়লে, দুর্বলতা দূর করতে ডাক্তারবাবুরা বিকোসুল জেড ক্যাপসুলটি প্রেসক্রিপশন করে থাকেন। দুর্বলতার কারণে একটু কাজ করার পর ক্লান্ত হয়ে পড়লে বা হাত পা ব্যথা হলে, মাথা ঘুরলে, সারাদিন দুর্বল ভাব লাগলে, একটু কাজ করার পর আর কাজ করার এনার্জি না থাকলে, এই সব ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই ক্যাপসুলটি। দুর্বলতা দূর করে এবং এই সমস্যাগুলি দূর করে। মুখের ঘা ভালো করে, জিভে ঘা হলে তা ভালো করে। ঠোঁট, গালে বা জিভে সাদা সাদা ফসকার মতো ঘা হলে এই ক্যাপসুলটি খেলে সেই ঘা ভালো হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে বা একটুতেই নানা রকম রোগে ভোগেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফলে সাধারণ রোগ খুব সহজেই হয় না। চুল পড়া বন্ধ করে, যাদের চুল পড়ে যাচ্ছে তাদের চুলের গোড়ায় রক্ত চলাচল ভালো করে এবং চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ ভালো করে, ফলে চুল পড়া বন্ধ হয়ে যায় এবং চুল ভালো রাখে, ত্বক ভালো রাখে, ত্বক সুস্থ এবং উজ্জ্বল রাখে। তো এগুলি ছিল এর বেনিফিটস। এবার আলোচনা করবো এর সাইড ইফেক্ট সম্পর্কে। বিকোসুল জেড ক্যাপসুলটি খেলে আমাদের সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না। যদিও সাইড ইফেক্ট হয় তাহলে গ্যাস, পেটে ব্যথা, পেটের সমস্যা, মাথা ভারী হয়ে থাকা, বমিভাব, অ্যালার্জি, মানসিক ও স্নায়বিক অস্বস্তি, এই সমস্যাগুলি হতে পারে। এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো সমস্যা হলে ক্যাপসুলটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। বিকোসুল জেড ক্যাপসুলটি খেলে আমাদের ইউরিন হলুদ হতে পারে, এটি কোনো সাইড ইফেক্ট নয়। যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে, হার্ট কিডনির কোনো রকম সমস্যা আছে, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। বিকোসুল জেড ক্যাপসুলটি বড়দের জন্য, শিশুদের খাওয়ানো যাবে না। বিকোসুল জেড ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বলতে, বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ক্যাপসুল খেতে হবে। দুপুরে খাবার খাওয়ার পর বা রাত্রে খাবার খাওয়ার পর একটি ক্যাপসুল খেতে হবে, যে কোনো একবার খেলেই হবে। এছাড়াও এর ডোজ সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। বিকোসুল জেড ক্যাপসুল বা যে কোনো ঔষধই ডাক্তারবাবুর পরামর্শ মতো বা ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে, কারণ রোগীর কন্ডিশন, বয়স এবং ওজনের উপর নির্ভর করে ডাক্তারবাবুরা ঔষধের ডোজ নির্ধারণ করে থাকেন। তো বন্ধুরা, আশা করি বিকোসুল জেড ক্যাপসুলটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। বিকোসুল জেড ক্যাপসুল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম মেডিসিন ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।